19শে নভেম্বর ভারতবর্ষের জন্য এক ঐতিহাসিক দিন। রবিবার 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এর দেওয়া তথ্যের ভিত্তিতে অনলাইনে রিয়েল টাইমে বিভিন্ন দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট উৎপাদনের পরিমাণ দেখানো হয়। সেখানেই প্রথমবারের মতো ভারতের GDP 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে দেখা গেল রবিবার। এর ফলে GDP নিরিখে শুধুমাত্র আমেরিকা, চীন এবং জাপান এবং জার্মানির পরেই থাকল ভারত। আগামী 2024 সালের মধ্যে ভারতের GDP 5 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এদিনের ঘটনা সেই পথে অন্যতম মাইলফলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কোভিড মহামারীর পর বিশ্বের বড় অর্থনীতিগুলির মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতের অর্থনীতি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমান অনুযায়ী চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধি হবে আরও 6.5%। ভিলো রিপোর্ট, আর ইনিউজ।